আসন্ন ককবরক দিবসকে সামনে রেখে রাজ্য সরকারের বিভাগীয় দপ্তরের তরফে চলছে প্রাক প্রস্তুতি। ইতিমধ্যে 105 জনের একটি কমিটি তৈরি করা হয়েছে, রয়েছেন মন্ত্রী এবং বিধায়করাও। এবছর এই দিবসটিকে একটু আলাদাভাবে উদযাপন করা হবে। পুরাতন আগরতলা ব্লকের অন্তর্গত ধূপছড়া এডিসি ভিলেজে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল গ্রাম সভা। এতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য স্বচ্ছতার সঙ্গে প্রত্যেকের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা সমানভাবে তুলে দেওয়া। চাকমা জনগোষ্ঠীর লোকেদের ভাষা সংস্কৃতি কৃষ্টি বিকশিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রথমবারের মতো আন্তর্জাতিক চাকমা সাহিত্য ও সংস্কৃতি উৎসব 2018। ধলাই জেলার লংতরাইভিলির মনু মাধব মাস্টার দ্বাদশ শ্রেণী স্কুলে 23 ডিসেম্বরে এই উৎসবের সূচনা, চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। হেডলাইন্স ত্রিপুরার খবরের জেরে 48 ঘন্টা বিভ্রাটের পর অবশেষে কাঞ্চনপুরে চালু হলো বিদ্যুৎ পরিষেবা। গত সোমবার থেকে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে গোটা কাঞ্চনপুর এলাকা। অনুগুটি জেলার বিভিন্ন এলাকার উপজাতি হোস্টেল পরিদর্শনে গেলেন বিধানসভার উপজাতি কল্যাণ কমিটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গত 18 এবং 19 ডিসেম্বর এই দুদিন চলে এই পরিক্রমা। ধর্মনগর ফরেস্ট রেঞ্জ অফিসের শনিছড়া বিট অফিসের ইনচার্জের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। অবৈধভাবে মটর বসিয়ে বিভিন্ন এলাকায় বালি উত্তোলন করা হলেও সে বিষয়ে কোনো হেলদোল ছিল না কর্তৃপক্ষের। বিট অফিসের ইনচার্জ সরাসরি জড়িত বলে রয়েছে অভিযোগ। কুমারঘাটের বিভিন্ন এলাকায় বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে উচ্চ পরিবাহী বিদ্যুতের ট্রান্সফরমার। ট্রান্সফরমারগুলির চারদিকে বেড়া দেওয়া কিংবা ট্রান্সফরমারের উচ্চতা বাড়ানোর ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিচ্ছে না স্থানীয় বিদ্যুৎ দপ্তর, বিপদের আশঙ্কা। কৈলাসহরে দীর্ঘদিন ধরে দাবি ছিল একটি স্থায়ী পাকা ব্রিজের, পূরণ হয়নি এখনও সেই দাবি। এলাকার মানুষজনের দাবি, নতুন সরকার যাতে এই ব্যাপারটাতে একটু নজর দেন। উদয়পুর গর্জি রেল পরিষেবা চালু হলেও এখনও বিভিন্ন পরিকাঠামোর অভাব রয়েছে। শৌচালয়, টিকিট কাউন্টার, পানীয় জল সহ এই স্টেশন থেকে 90% যাত্রী বিনা টিকিটে রেলে চড়ছেন বলেও খবর। একাংশ উচ্ছৃঙ্খল যুবকের কারণে মহিলা যাত্রীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি। দীর্ঘদিন অবহেলার পর অবশেষে সরকারি সাহায্য সহযোগিতা পেলেন সোনামুড়া মহকুমার মোহনভোগের দশরথবাড়ি এলাকার মঙ্গল দেব বর্মার পরিবার। প্রধানমন্ত্রী যোজনার প্রকল্পে সরকারি সাহায্য সহযোগিতা পেয়ে বেজায় খুশি মঙ্গল দেব বর্মার পরিবার। কখনো মোবাইল চুরি, কখনো যাত্রীদের লাগেজ চুরি, কোনো ক্ষেত্রেই চুরিদের টিকিট নাগাল পাচ্ছিল না পুলিশ। অবশেষে বুধবার আমির হোসেন নামে এক চোরকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ। রাজ্যে রেলে দীর্ঘদিন ধরেই চলছে চোরেদের উৎপাত, ঘটনা উত্তরের পানিসাগর এলাকায়। আসন্ন পুর পরিষদের উপনির্বাচনকে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম বিলুনিয়া। শাসকদলের বিরুদ্ধে বিরোধী দুই দলের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি দলের পক্ষ থেকে অভিযোগ খণ্ডন করা হয়েছে এবং সিপিএম কংগ্রেসের জমানত জব্দ হওয়ার ভয়ে এই সকল অভিযোগ আনা হচ্ছে বলে দাবি করছেন। বেপরোয়াভাবে চালিয়ে ওভারটেক করতে গিয়ে পুকুরে জলে তলিয়ে গেল একটি যাত্রীবাহী অটো। ঘটনা ঊনকোটি জেলার কুমারঘাটের পূর্ব রাতাছড়া এলাকায়। পালিয়ে যায় ম্যাক্সিমো গাড়ির চালক। দুর্ঘটনাগ্রস্ত অটোটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। প্রধানমন্ত্রী বিকাশ কৌশল যোজনা প্রকল্পে কারিগরি শিক্ষার জন্য দক্ষিণের কাঁঠালিয়ার মহেশপুর পঞ্চায়েত এলাকায় এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। 18 থেকে 35 বছরের বেকার যুবক যুবতীদের গ্রামীণ এলাকাগুলিতে স্বাবলম্বী করার উদ্দেশ্যে এই প্রকল্প শুরু করেছে কেন্দ্রীয় সরকার। কাঠিয়াবাউমা মিশন স্কুলের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন বুধবার। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার দিলীপ দাস, স্কুলের কর্তৃপক্ষ সহ অন্যান্যরা। স্কুলের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। রাজধানীর অনতি দূরে শ্রীনগর সিপিএম এর পার্টি অফিসে আগুন, ঘটনার সূত্রপাত বুধবার মাঝরাতে। সোনামুড়া মহকুমা নিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের কোনো ঘটনা নেই বললেন সিপাহী জেলার জেলা পুলিশ সুপার।
দেওঘর অনুকূল ঠাকুরের আশ্রমে গেলেন স্বস্তিক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। লোকসভা নির্বাচনের প্রস্তুতি রাজ্য সফরে এলেন কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক ভূপেন বোরা। শহরে পানীয় জলে দূষণ, স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে চাঞ্চল্য। আগামীকাল দেশব্যাপী ব্যাংক ধর্মঘট, প্রস্তুতি চূড়ান্ত। পুর উপনির্বাচনে বিলোনিয়াতে বাম প্রার্থীদের প্রচারে বাধা, অভিযোগ বামেদের। চাকরিতে নিষেধাজ্ঞা নিয়ে বামেদের রাজ্যব্যাপী অপপ্রচার জারি, চাকরিতে কোনো নিষেধাজ্ঞা নেই জানালেন শিক্ষামন্ত্রী। দুবছর ধরে মিলছে না কোনো বেতন, সমাধান না হওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে উত্তর জেলার 11 জায়গার বিএসএনএল এর টাওয়ারের কেয়ারটেকাররা। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত 11, ঘটনা কাকড়াবনের কিশোরগঞ্জে।